ওই জায়গা দিয়ে এক ভদ্রলোক দুধ নিয়ে যাচ্ছিল গোস। ও ভাবলো আতপ সালের ডিবি যখন আছে খালি খালি বসে থাকবো কি, একটি আমার তো অনেক দুধ আছে এই বালতিটি, তাই কাজ করি খানিক দুধ ওই চালির ভরে ফেলাই দিই। উনি খানিক দুধ চালির ভরে দিয়েছে, এক ভদ্রলোক কলা নিয়ে যাচ্ছে, ও কয় আমি খালি খালি আর বসে থাকবো কি, একটি দুধ আছে চাইল আছে কলা দিলি মন ভয় কি, দিই কলা, কলা দিছে। বুঝতে পারছেন, একজন পাত্রসা নিয়ে যাচ্ছিল সে কয় কি খালি বসে থাকবো কেন, আমিও গাছে দিয়ে যাই, উনি পাত্রসা দিছে। এক ঠাকুর মশাই যাচ্ছে দেখে দুধ আছে চাইল আছে কলা আছে পাত্রসা আছে সবই যখন আছে খালি খালি বসে থাকবো কেন, আমিও মন্ত্র ভরিয়ে নৈবেদ্য রচনা করিয়ে যাই। উনিও নৈবেদ্য রচনা করেছে। এক মোল্লা ভাই ওই জায়গাতে যাচ্ছে, উনি মনে মনে ভাবতেছে ঠাকুর আল্লাহর এই আল্লাহর কাছে যদি সিন্নি দিতে পারতাম মালিক, তাহলে আমার জীবন যৌবন মনের জ্বালাটা জুড় হতো। হঠাৎ ওই দেখতে পারছে আর কি, একেবারে চাল কলা দুধ চিনি সব একেবারে রেডি, এমনকি ধূপ কাঠিও আছে। বুঝতে পারছেন, উনি করেছে কি, আল্লাহর নামে নিবেদন করিয়ে যখনই হাত দিয়ে কেল্লান দিয়েছে ভিতরের মাল বেরোয় পড়েছে। বুঝতে পারছেন, যখনই বেরোয় পড়েছে উনি আর কি গিন্নাস চটে থাকতে না পারি বলতেছে থু আল্লাহ থু কোন আল্লাহ, আগে তুইছে ভালো মানুষের ঘু। যাক, আসলে কি কি জানেন, এক কবি প্রশ্ন করে আর এক কবিতার জবাব সারে, তারপরে জবাবকর্তা প্রশ্ন অনুসারে আবার তার পুরো মীমাংসা করে সভ্য সভা স্থান। তা ও সামান্য একটু আর্গুমেন্ট ধরে গেল, বসে শুনুন জ্ঞানী দল, দুই চার কথা বলবো সভ্য সভা স্থান। কি, আমি একটা প্রশ্নের জবাব দিতে পারি নাই, সেটা হচ্ছে গুরুচাঁদ ঠাকুর, আমার হরিচাঁদ ঠাকুরের দুই পুত্র গুরুচাঁদ গুরুচরণ আর উপচরণ, তাই না? রামভরত মিশ্রের প্রশ্ন হচ্ছে গুরুচাঁদ ঠাকুরের পতিত পাবন বললে তার কথা শাস্ত্রে ডিটেলস আছে, কিন্তু উপচরণের কথা নাই কেন? আচ্ছা, ভগবানের পুত্র হলেই যে তার কথা শাস্ত্র গ্রন্থে থাকবে এরকম কোনো বাঙ্গান দ্বারা নিয়ম আছে নাকি নাকি, আপনারা কোন বসে শুনুন জ্ঞানী দলে, ভগবানের পুত্র হলে সেই পুত্রের কথা যে শাস্ত্র আকারে প্রকাশ হবে, তাহলে সেই পুত্রের তো কিছু গুণ থাকতে হবে। আপনাদের ত্রেতার কথা মনে নাই, এক বিষ্ণু চতুরাংশে জন্ম নিয়েছিলেন সূর্য বংশে, কি রামচন্দ্র পূর্ণব্রহ্ম সনাতন। বসে শুনুন জ্ঞানী দল, তার লভ এবং কুশ নামে দুই পুত্র হয়েছিল। আচ্ছা, তাদের নামে কি শাস্ত্রগ্রন্থ লেখা হয়েছে কদাচন? হয় নাই কেন? তাহলে রামের সম্বন্ধে অতবার একটা রামায়ণ গ্রন্থ লেখা হলো, অথচ তার দুই ছেলে লভ কুশ, তাদের নামে কিন্তু কোনো জীবনী বা গ্রন্থ রচনা হয় নাই, কারণ ওই লবকুশের নামে জীবনী লিখে কি মানুষ মরবে নাকি, রসাতলে যাবে নাকি নাকি? হ্যাঁ, ছেলে হইয়ে কি জানাবো কথা কইয়ে বাবার বিরুদ্ধে যুদ্ধ করে যায়। দুই ছেলেতে বান মারে, কি বলবো, আপনাদের ধারে বানাঘাতে রামচন্দ্র সহ সমস্ত ভ্রাতাগণ ভূমিতে অচেতন হয়ে পড়ে যায়। এই কথা লেখা যায় কোন? আপনারা লিখেছে শাস্ত্রে দেখে নাই, রামচন্দ্রের গুণ ছিল, রামচন্দ্রের নামে শাস্ত্র লেখা হলো, কিন্তু লবকুশের নামে লেখা হয় নাই, কারণ লবকুশের সেরকম কোনো গুণাবলী নাই। স্বয়ং কৃষ্ণ যদুপতি তার কথা বলি যদি, তার তো সন্তানাদি কম নাই, কি 56 কোটি যদুবংশ, হ্যাঁ 16,008 রমণী। বসে শুনুন জ্ঞানী গুণী, তাহলে প্রত্যেকের দ্বারাতে 10টা করে সন্তান উৎপাদন হলো, সন্তান কৃষ্ণের কম ছিল, তাদের নামে তো একটা গ্রন্থ রচনা হয় নাই। সেইগুলো তো তোমাদের কোনো অসুবিধে হয় না, যত অসুবিধে কি হরিগুরু চন্দ্রের বেলায়। হ্যাঁ, গৌরাঙ্গ মহাপ্রভু তো বিয়ে করলেন, একটা নয় দুটো করলেন, কিন্তু মহাপ্রভু একজন
কেউ বলে সর্পদংশনে মারা যায়, কেউ বলে বিরহ সর্পদংশনে আঘাত করে মহাশয়। যাক, যা হয় হইগে, এই পর্যন্ত থাকবে। কিন্তু এটা তো কথার কথা নয়। বসে শুনুন, কেন দিল মহাপ্রভু সংসার ছেড়ে সন্ন্যাসী হয়ে চলে গেল, তাই না? মহাপ্রভুর কথা বাদ দিতে হয়। তাহলে রামচন্দ্রের পুত্রদ্বয় হলো বসে শুনুন জ্ঞানী দল, কৃষ্ণের হলো শত শত সন্তান। আমি বলি সভ্য সবার ঠাই, তাদের পুত্রের সম্পর্কে কোনো গ্রন্থ লেখা হয় নাই। তাহলে উমচরণের লেখা হবে এরকম কোনো শাস্ত্রগত প্রমাণ আছে নাকি? নাই কথা চন্দ্র। কেন নাই? গুরুচাঁদ ঠাকুরের যে অবদান ছিল, আমার হরিচাঁদ ঠাকুরের একবার একটা দন্ত খসে পড়েছিল ঠাকুরের। হঠাৎ ভক্তরা বলছে, বাবা দাঁতটা খসে পড়লো, ব্যাপারটা বুঝতে পারলাম না। বলছে, শোন একটা কাজ করবি, এই মাঝে মাঝে কলি আমার আমার সাথে বাদ সাজবে, তো বাদ বিসম্বাদ করবে, আগামীতে এই দন্তটা একটা কাজে লাগবে, জানিস তো, এইটা একটা কাজে লাগবে। কি করবি? এটা যত্ন করে রেখে দিবি, পরে বুঝতে পারবি এর দ্বারা কী হবে। হরি ঠাকুরের শেষের দিন যখন এলো, যখন অন্তর্ধান হবার সময় হলো, হরি ঠাকুর দেহ রাখলো, মিথ্যা কথা নয়। হরি ঠাকুর দেহ রাখার পরে কি বলবো, আপনার দিগের ধারে ঠাকুরের সৎকার করবার জন্য যখন সবাই উঠে পড়ে লেগে যায়, সেই সময় ভক্তরা বলছে কি, ঠাকুরকে সমাধিস্থ করা হবে। গুরুচাঁদ ঠাকুর সহ ভক্তরা বলছে ঠাকুরকে সমাধিস্থ করা হবে। উমাচরণ সহ কিছু পাণ্ডা ছিল তার দলে, ব্রাহ্মণদের সঙ্গে জুটিয়ে ভালো, তারা বলেছিল, করেছিল বর্ণনা, বাবার দেহ পোড়ানো ছাড়া আর কিছু হবে না। তৎকালীন সমাজপতিদের সঙ্গে করে কি বলবো, আপনাদিগের ধারে উমাচরণ কি করেছিলেন, সেদিন গুরুচাঁদ ঠাকুরকে একটা রেখেছিল একটা ঘরে বন্দি করে। সমস্ত ভক্তরা দেখতে পেল, যখন সমস্ত কাষ্ঠ সহযোগে কি বলবো আপনাদের পুরো ভাগে, যখন ঠাকুরের দেহ সংস্কারের জন্য সবাই উন্মত্ত হলো, ওই সীতা থেকে আমি বলি সভ্য সবার বাকি একটা জ্যোতি উঠে, যে ঘরে আমার গুরুচাঁদ ঠাকুর ছিল সেই ঘরের মধ্যে গিয়ে মিশে গেল। আমি বলি সভ্য সবার ঠাই, যখন মিশে গেল রে ভাই, এদিকে অগ্নিসংযোগ হবার আগে বলি আপনাদের পুরো বাগে বসে শুনুন, নারী নর উঠল তখন প্রবল ঝড়, ঝড়ের চোটে বলি আপনাদের সভা তটে সবাই চলে গেল ঘর, কেউ খোঁজ খবরও রাখলো না ঠাকুরের দেহ কি হলো। পরে যখন ঝড় জল থেমে গেল, সবাই সেখানে এলো, দেখতে পেল তাই ঠাকুরের দেহ নাই। কোথায় পেয়েছে এই খবর আপনারা? শরবিন্দু সরকারের একটা গ্রন্থ আছে বই, সমাজ সংস্কারে মতুয়া শরবিন্দু সরকার, আপনারা পড়ে দেখবেন, তার মধ্যে লেখা আছে, বুঝতে পারছেন? তাহলে সেই দিন সেই দাঁত, যে দাঁত গুরুচাঁদ হরি ঠাকুরের মুখ থেকে পড়ে গিয়েছিল, সেই দন্ত সমাধি, ঠাকুর বাড়ির যে সমাধি, যে মন্দির, ওটা দন্ত মন্দির, মিথ্যা কথা নয়, বুঝতে পারছেন? এই জন্য আমি করি বর্ণনা, না বুঝে তো কুতর্ক করে না, আমার গুরুচাঁদ ঠাকুরের নামে রচনা হবে না, হবে কি অন্য কথায়। আমার হরি ঠাকুরের যে ভাবাদর্শ তিনি দিয়ে গেলেন, দিতে চেয়েছিলেন এবং দিলেন, সেই আদর্শকে ধরে রাখতে গেলে এই জাতিকে জাগতে হবে, এই সমাজকে জাগাতে হবে, এই জাতির মধ্য থেকে রাজা তৈরি হতে হবে, তা না হলে হবে না কদাচন। আমার গুরুচাঁদ ঠাকুর বুঝেছিলেন যে এই জাতির মধ্য থেকে যদি রাজা না হয়, আমি তাই পরিচয়, তাহলে তারা কি করে করবে ধর্ম সংস্থাপন? সমাজটাই তো সংস্কার নয়, শুদ্ধ নাই। এই জন্য ক্ষয়িষ্ণু সমাজ ব্যবস্থার উপরে তিনি পদাঘাত করেছিলেন, যেখানে দলিত পতিত শোষিত অবহেলিত নিপীড়িত সমস্ত মানুষদের, যাদের শিক্ষার অধিকার ছিল না, ধর্মের অধিকার ছিল না, ঠিকমতো বাসবার অধিকার ছিল না, চলাফেরার অধিকার ছিল না, সেই সমস্ত মানুষগুলো যদি অবহেলায় দিনে দিনে ক্ষয় হয়ে যায়, গুরুচাঁদ ঠাকুর দেখলেন তাই, তাদের বাঁচার করার উপায় নাই, আগে সঙ্গবদ্ধ করিয়ে এই জাতিকে জাগাইয়ে তারপরে আমার বাবার আদর্শ তাদের মধ্যে রাখতে চাই। সমস্ত সমাজকে তিনি এক করেছিলেন, গুরুচাঁদ ঠাকুরের অবদান সারা রাত যদি ডিটেলসে বলা যায়, শেষ করা যাবে না কোনোদিন।
ओ माझी पार कर पर घाटे ओ माझी पार करो माझी पार करो हम यार कतो का दीबो बसे पार घाटे ओरे आगे जरा ओ गेछे तारा रे तुम्हार खेवाना গেছে তারা আগে খেলা নাই আনন্দে পৌঁছালো তারা আপনার নাই ওরে আমার জীবন সূর্যক্রমে ঘনাই রে আমার এই জগতে করি নাহি যা তোমার নৌকায় পার হইতে রে ওরে মাঝি বাধা নাহি তা শুনিয়াছি এ জগতে করি করি না তোমার নৌকায় পার হইতে বাধা নাহি তা তুমি বিনা মূল্যে করে আমার সেই আশায় দিন কাটে রে ও মাঝি পার করো আর কত কাল বসিব বসে পার ঘরে পতিত পাবন নামটি তোমার
শুনেছি পুরাণে হরি অকুলের কান্দারি হরি জগত সংসারে হরে আমায় নিজ গুণে নিও হো পারে রে বিজয় বলে ওরে কর্ম ছেড়ে করলেন ধর্মে ধর্মের বেচা কে না আমি ভালো কথা কয়ে গেলাম রে ও ভালো তো হলেন না ও পাগল বিজয় বলে ওরে কর্ম ছেড়ে করলেন আমি ধর্মের বেচা আমি ভালো কথা কয়ে গেলাম ভালো তো হলেন না ওরে আমি ভবিষ্যৎ চিন্তা কম লেম না রে আমি ভবিষ্যৎ চিন্তা কম লেম না রে আমার কি হবে লালাটে রে ও মার কর আর কত কাল কাঁদব বসে পার ঘাটে থাকবেন সবে চুপ করে সেজন বলে গেল খুব করে ঝুপ করে সবার মধ্যে পণ দিলাম দর্শন যেভাবে তে প্রশ্ন দান করে গেছে সবার স্থান একটাও বাকি রাখি নাই কথাচন কিন্তু কি বলবো আপনাদিকে ধারে যেভাবে তে অভাব ধরে সভ্য সবার পরই বলেছিলেন গুরু চাঁদ ঠাকুরকে কেন বলে পতিত পাবন পাগল বিজয় সরকারের একটা গানে আছে কি বলবো আপনাদিগের কাছে কি না শ্রীধাম ওরা কান্দি আজি নবযুগের আনন্দ ভবন এই গানের মধ্যে আছে কি পতিতকে যে নাহি তরে কেন পতিত পাবন বলবো তারে পতিতকে যে তারণ করে তারে পতিত পাবন বলে সর্বজন তাই না শ্রীকৃষ্ণ শ্রী গৌরাঙ্গ এসেছিল বসে শুনুন জ্ঞানী দল পতিত পাবন নাম নিল কিন্তু সত্যি সত্যি করে করতে পেরেছিলেন দলিত পতিত শোষিত বঞ্চিত মানুষের জন্য কোনো ব্যবস্থা কদাচন পতিতকারে কয় অনাবাদী জমি থাকলে বসে শুনুন জ্ঞানী দলে যে জমিগুলো চাষ আবাদ হয় না কদাচন আমি বলি আপনাদের দ্বারে সেই সমস্ত জায়গাগুলোকে মানুষ পতিত বলে সকল প্রকারে তাই না যেখানে অনাবাদী অর্থাৎ আবাদ নয় কদাচন তাহলে বসে শুনুন জ্ঞানী দল শ্রীমন মহাপ্রভুকে পতিত পাবন বলা হলো কেন তিনি জগাই মাধাইকে উদ্ধার করেছিলেন শ্রীকৃষ্ণ আগাসুর বাগাসুর কত ধরনের অসুর বধ করেছিলেন শ্রীরামচন্দ্র সবরীঘাটের ফল খেয়েছিলেন গুহকচণ্ডলকে কল দিয়েছিলেন পতিত পাবন বলা হলো কিন্তু এগুলো কি পতিত পাবনের লক্ষণ পতিত কারে বলে অবহেলিত শোষিত বঞ্চিত নিপীড়িত মানুষগুলোকে শিক্ষা দীক্ষা ধর্ম স্বাস্থ্য সকল প্রকার অধিকার থেকে যদি বঞ্চিত করে রাখা হয় আমি তাই পরিচয় প্রকৃতপক্ষে তারই কিন্তু পতিত বলা হয় বলতে পারো যে সমস্ত মানুষের কোনো শিক্ষার অধিকার ছিল না
শিক্ষার অভাবে যে সমস্ত মানুষ নিজেকে চিনত না জানত না, কোন ধর্মীয় পাঠ্যপুস্তক পড়তে পারত না কদাচন, বসে শুনো না জানি দল, তাদের জন্য বিদ্যা শিক্ষার ব্যবস্থা কে করেছিল? বিদ্যা শিক্ষার বিশেষ প্রয়োজন, তাই না? রামচন্দ্র লেখাপড়া শিখেছিলেন, শ্রীকৃষ্ণ লেখাপড়া শিখেছিলেন, শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু লেখাপড়া শিখেছিলেন এবং লেখাপড়া করিয়েছিলেন, বলুন দেখি তাই? রামচন্দ্র, শ্রীকৃষ্ণ, শ্রীচৈতন্য মহাপ্রভু এসেছিল, পতিত পাবন নাম নিল, কিন্তু পতিতদের জন্য শিক্ষা দীক্ষার একটা স্কুল কলেজ করেছে কখনো? করে নাই। আমার গুরুচাঁদ ঠাকুর আপনারা তো জানেন কম স্কুল কলেজ করেছে, হ্যাঁ, বলেছেন যদিও তোরা করিস ভিক্ষা, ছেলে মেয়েদের শিক্ষা খাও বা না খাও তাতে কোনো দুঃখ নাই, গ্রামে গ্রামে পাঠশালা গড়ে যেতে চাই, বিদ্যা ধর্ম বিদ্যা কর্ম বিদ্যাই সারা সার, বিদ্যা ছাড়া পতিত জাতির গতি নাই। আর এই জাতিকে সঙ্গবদ্ধ করবার জন্য বলেছিলেন তাই, যে জাতি রাজা নাই সে জাতি তাজা নাই, বল ধরো দল গড়ো, তাই না? তাহলে কে বলেছিলেন? গুরুচাঁদ ঠাকুর বলেছিলেন। কেন? এই জন্য বিজয় সরকারের একটা গানে আছে কি না, ধর্ম রাজ্যে জাতি কুলাচার বিবিধ বিচার, ঘুচাইতে এলেন হরি অন্ধ সংস্কার, শিক্ষা আনে চেতনা। তাহলে চৈতন্য শক্তি আনতে গেলে কি হয়? শিক্ষার দরকার হয়। কোন শিক্ষা? শুধু লেখাপড়া শিখিয়ে চাকরি বাকরি পাবো সেই শিক্ষা নয়, নয় নয় সেই শিক্ষা নয়। নকুলের একটা গানের মধ্যে আছে, শিক্ষা কারে কয়? ও যদি শিক্ষার আলোপের হৃদয় না হয় আলোকময়, এম এ পাস করিয়া বলো লাভ কি তাতে হয়? শুধু এম এ বিএ পাস করলে পরে শিক্ষার অধিকার পায় না মানুষ চড়াচড়ি। কিন্তু দুঃখের বিষয়, যে গুরুচাঁদ ঠাকুর বাংলার নবজাগরণের পথিকৃৎ, দলিত পতিত সমাজের মহানায়ক, চিন্তা চেতনার মূল ভিত, সেই গুরুচাঁদ ঠাকুরকে আমরাই চিনতে পারি না, আমরাই মানি না। বসে শুনো না জানি দলে, অনেকে গুরুচাঁদ ঠাকুরকে গেছি ভুলিয়ে, তার দেওয়া শিক্ষা আন্দোলনের জন্য আজকে এই যে রিজার্ভেশন ব্যবস্থা সংরক্ষণ কে করেছেন? আমার গুরুচাঁদ ঠাকুর। তেভাগা আন্দোলন কৃষকদের জন্য কে করেছেন? গুরুচাঁদ ঠাকুর। হিস্ট্রি অফ এডুকেশন পড়লে পরে দেখা যায় তার ভেতরে তিন ধরনের শিক্ষা আছে, প্রাচীন যুগীয়, মধ্যযুগীয়, আধুনিক যুগীয়। প্রাচীন যুগীয় শিক্ষা দ্বারা দুই প্রকার, বৈদিক বৌদ্ধতান্ত্রিক। বসে শোনেন শুধিজ না, বৈদিক ধর্মের মধ্যে কিন্তু ব্রাহ্মণ্যবাদী শিক্ষা ব্যবস্থায় শূদ্রদের অধিকার ছিল না, বৌদ্ধ শাসন ব্যবস্থায় যদিও ছিল, কথা মিথ্যা নয়। বসে শোনো না কেন দল, মধ্যযুগে যখন টোল কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা হলো, সেখানেও কিন্তু এই শ্রেণীর মানুষের অধিকার নাই সেই সময়। পরে যখন ব্রিটিশ ক্ষমতায় এলো, সার্বজনীন শিক্ষারও তার প্রসার এলো, বসে শোনো না জ্ঞানী দল, তারপরেই কিন্তু এই শিক্ষা আমরা সবার মধ্যে পাই, না হলে আগে পর্যন্ত পাই নাই। উদ্দেশ্য আমার গুরুচাঁদ ঠাকুর দিয়েছিলেন। কি হয়েছে? হয় লোক আট নাই, তাহলে পোষাবো কি গায়?